WhatsApp call receive korile phone hack. ISD code plus 60. Tar pasot 10 ta sankha. কিছুদিন পূর্বে এনে এটা অপরিচিত নম্বরতে এটা হোয়াটসঅ্যাপ কল আহিছিল কলকাতার বাসিন্দা সুমন গোস্বামীলৈ। অফিস সময়ের ব্যস্ততাত আগপাশ না ভাবি ফোনটো রিসিভ করিলে সুমন গোস্বামীয়ে। কিন্তু বিপরীত ফালৰ পৰা কোনো শব্দবিহীনভাবে 9-10 সেকেন্ডৰ পাছত ফোনটো কাটি যায়। কিন্তু তেতিয়ালৈকে কাৰ্যসিদ্ধি হৈ গৈছে প্ৰতাৰকৰ। সেইদিনাই সুমন গোস্বামীৰ বেংক একাউণ্টৰ পৰা উঠাও হ'ল 1.5 লাখ টকা। তিনিটা কিস্তিত সুমন গোস্বামীৰ একাউণ্টৰ পৰা উঠাৰ হ'ল এই 1.5 লাখ টকা। অথচ কোনো ধরনের ওটিপি অহা নাছিল সুনন গোস্বামীর ফোনলৈ। তারপর সুনন গোস্বামী কাক চাপিল আরক্ষীর। তদন্তত আরক্ষীয়ে বুঝিব পারিলে যে হোয়াটসঅ্যাপ কলটো রিসিভ করার লগে লগে হ্যাক হল সুনন গোস্বামীর ফোনটো। আরক্ষীর সূত্র অনুসরি হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে ফোন হ্যাকর ঘটনা দ্রুতগতিত বৃদ্ধি পাইছে। লাখ লাখ টাকা খেরবলগা হয়েছে মানুষে। সাইবার আরক্ষীর সূত্র অনুসরি মূলত ভারতের দক্ষিণ পূবর তিনিখন দেশের ISD কোড ব্যবহার করে করা হয়েছে এই ফোন সমূহ। ভিয়েতনামৰ ISD কোড প্লাস 84, মালয়েছিয়াৰ ISD কোড প্লাস 60 আৰু ইণ্ডোনেছিয়াৰ প্লাস 62 ISD কোডত কৰা হয় এই ফোন সমূহ। তদন্তত পোহৰলৈ আহিছে যে এই ঘটনাৰ আঁৰত আছে চীনাচক। এনেদরে তেওঁলোকে ভারতীয় ডাটার জগতত চলাইছে অনুপ্রবেশ। ইন্টারনেট থাকিলে হোয়াটসঅ্যাপত ISD কলর সার্চ অবিহনেই করিব পৰা যায় ফোন। এই সুযোগৰে সুবিধা লৈছে প্রতারকর দলে। হে সতর্ক হৈ থকা আৰু অপরিচিত নম্বৰৰ পৰা অহা হোয়াটসঅ্যাপ কল নধৰাই শ্রেয় বুলি উল্লেখ করে আরক্ষীয়ে। সাইবার বিশেষজ্ঞ উল্লেখ করে যে মূলত সরকারি কর্মচারী আৰু অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিকসকল প্রতারক দলের টার্গেট। কারণ সরকারি কর্মচারীর মোবাইল হ্যাক করিব পাৰিলে বহু গোপন তথ্য সরকাবলৈ সুবিধা হয়। লগতে ফোনের মাধ্যমে ব্যাংকিং বা আর্থিক লেনদেন করলে টাকা সরকাবলৈ সহজ হয়। প্রবীণ নাগরিকসকলের বৃহৎ অংশ আধুনিক প্রযুক্তি সম্পর্কে বহু বেশি জ্ঞাত নহয়। সেয়ে প্রতারক দলের মোস্ট টার্গেট প্রবীণ নাগরিকসকল বলে উল্লেখ করে বিশেষজ্ঞসকলে।